হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তাই আবারও একটি নতুন ড্রাগস ইয়া ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার নাম হলো ক্রিশা। আপনারা আজকে ক্রিশা ক্রিম সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনে যাবেন। একমি ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে বাজারজাত করছেন, যে কোনো ফার্মাসিতে আপনি এই ক্রিশা ক্রিমটি ক্রয় করতে পারবেন। আজকের মূল বিষয় হচ্ছে ক্রিশা ক্রিম নিয়ে। তো ক্রিশা ক্রিম হলো যাদের খুব আকারের ডার্মাটাইটিস, অ্যান্টি ফাঙ্গাল, একজিমা, দাঁত, পুরনো থেকে পুরনো দীর্ঘদিন ধরে চুলকানি যাদের থেকেই যাচ্ছে, একজিমার সমস্যা দেখা দিচ্ছে, হালকা গরম ঠান্ডা পড়লেই চুলকানি বেশি হয়, বেশি খাওয়া দাওয়া, অ্যালার্জি জাতীয় খাওয়া দাওয়া খেলে চুলকানি হয়, সেই সব ক্ষেত্রে আমি সেই সব পেশেন্টদের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যদি অন্য কোনো ক্রিমে এই যে ডার্মাটাইটিস, অ্যান্টিফাঙ্গাল, ইনফেকশান ভালো না হয়ে থাকে, দাঁত, একজিমা যদি ভালো না হয়ে থাকে, আপনারা অবশ্যই এই ক্রিশা একমি কোম্পানি বাংলাদেশে বাজারজাত করছেন, যে কোনো ফার্মাসিতে আপনারা পেয়ে যাবেন। ক্রিশা ক্রিমটি আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি বলবো না যে এটাই আপনার ভালো হয়ে যাবে, কিন্তু আশা রাখা যায় যে এই ক্রিমটি খুবই ভালো ফলাফল দিয়েছে এর আগে আর দিয়ে থাকে। তো আমি এই ক্রিমটি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই, আর যারা এই ক্রিমটি ব্যবহার করবে অবশ্যই আপনারা ক্রিমটি সম্পর্কে জেনে তারপর ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন ক্রিমটি? দিনে দুইবার ব্যবহার করবেন। এই ক্রিমটি কারা ব্যবহার করবেন, কত বয়স থেকে ব্যবহার করতে পারেন? ক্রিশা ক্রিমটি ছোট বাচ্চাদের 3 মাস বয়স থেকে আপনারা ব্যবহার করতে পারেন, যেমন নাক, মুখ, কান এইসব ছেড়ে গুপ্ত স্থান বাদে আপনারা যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। যে ত্বকে সংক্রমণ আছে সেখানে দিনে আপনারা হালকা করে মালিশ করে দিতে হবে দিনে দুইবার। চোখ, মুখ এবং গুপ্ত স্থানে ব্যবহার করা যাবে না। সাধারণ সতর্কতা বলির কথা বলছি, ছলি আক্রান্ত স্থানে এটা ব্যবহার করবেন না। আর যেসব স্থানে লাগাবেন সেসব স্থানে যদি তীব্র চুলকানি, ফুলে যাওয়া, লালচে ভাব দেখা দেয়, তাহলে এই ক্রিমটি আপনার জন্য উপযুক্ত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে, এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু মানুষের অনেক সময় দেখা গেছে ব্যবহৃত স্থানে জ্বালা পোড়া করা, আরও দেখা গেছে ব্যবহারের স্থানে চারিপাশে অ্যালার্জি জাতীয় দেখা দিতে পারে, আরও দেখা গেছে তীব্র জ্বালা পোড়া করা, লালচে হয়ে গেছে এমনটিও দেখা দিতে পারে। তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় এটা ব্যবহার করলে কোনো সমস্যা দেখা দেয়নি। দোস্ত, এই ক্রিশা ক্রিমটির দাম হলো 500 টাকা পার ক্রিম। এই ক্রিমটি একটু মূল্যবান হলেও আপনার শরীরে যে কোনো ক্ষত স্থানটি খুবই সহজেই ভালো করার ক্ষমতা রাখে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। বুঝে থাকলে আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন মেডিসিন রিলেটেড ভিডিও আপনি সহজে পেয়ে যান। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।